নমস্কার বন্ধুরা, আমার পাকশালায় আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমি সুস্মিতা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমি একটা পুডিংয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তাহলে চলুন দেখে নিই যে সেটা কিসের পুডিং আর আমরা কিভাবে সেটা বানাচ্ছি। পুডিং বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ক্যারামেল পুডিং। এটাকেই আমরা বেসিক পুডিং হিসেবে কিন্তু গণ্য করে থাকি। আজকে সেই ক্যারামেল পুডিংয়ের রেসিপিটাই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। খুব সহজ, সাধারণভাবে বাড়িতে যা যা ইনগ্রেডিয়েন্টস থাকে আমি তাই দিয়ে এটা তৈরি করেছি, আর অতি সাধারণ পদ্ধতিতে আমি আপনাদের সামনে এটা নিয়ে এসেছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও সহজ সহজ রেসিপি পেতে, আর বেল আইকনটাকেও ক্লিক করবেন যাতে আমার এই রেসিপিগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের সামনে পৌঁছতে পারে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা দেখি যেটা আমরা কিভাবে বানাচ্ছি। চলুন, প্রথমে ক্যারামেলাইজড পুডিং যেহেতু আমাকে চিনিটা ক্যারামেলাইজ করতে হবে। আমি যেই পাত্রটাতে পুডিংটা সেট করব, আমি সেটা অ্যালুমিনিয়ামের পাত্র বলে আমি সেটার মধ্যে এখানে চিনি নিয়ে নিয়েছি। চিনি নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু জল। এটাকে খুব ধিমে আছে কিন্তু ক্যারামেলাইজ করতে হবে, নাহলে কিন্তু একেবারে পুড়ে গিয়ে এটা তেতো হয়ে যাবে, তখন কিন্তু স্বাদটা একদমই ভালো আসবে না। আর এটা ক্রমশ নাড়িয়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়াতে হবে, যাতে চিনিটা তলা লেগে না যায় এটার দিকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে। দরকার পড়লে আর একটু জল আপনারা অ্যাড করতে পারেন। ক্যারামেলাইজড করতে গিয়ে চিনিটা কিন্তু একদমই পুড়িয়ে ফেলা চলবে না, তাহলে কিন্তু পুডিংয়ের স্বাদটা কিন্তু তেতো হয়ে যাবে। চিনিটা দেখবেন আস্তে আস্তে ক্যারামেলাইজড হয়ে যাবে। এই সুগার ক্যারামেলাইজেশন কিন্তু ক্যারামেল পুডিংয়ের একটা সবথেকে বড় পার্ট। এইটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায়। দেখুন, আমি এইভাবে একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এটা 10-15 মিনিটও লাগবে না, এটা সেট হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। এরপরে আমি কাস্টার্ডটা তৈরি করে নেব। এখানে কাস্টার্ডটা তৈরি করতে আমি নিয়ে নেব প্রথমে ডিম। আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি। আপনারা আপনাদের পুডিংয়ের পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমের পরিমাণটা বাড়াতেই পারেন। আমি 3টে ডিম নিয়েছি, আমি যতটা বড় করতে চাইছি তার জন্য 3টে ডিমই আমার কাছে যথেষ্ট। আমি 3টে এখানে ডিমকে ফাটিয়ে নিলাম। এবার একটা হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব, যতক্ষণ না কুসুম এবং সাদা অংশটা একসাথে মিশে যাচ্ছে আমি ততক্ষণ খুব ভালো করে এটাকে কিন্তু ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে চিনি মিশিয়ে নিলাম, রেগুলার চিনি আমি এর মধ্যে মিশিয়ে নিলাম 1 কাপের থেকে একটু কম, আর 4 থেকে 5 চামচ চিনি নিয়েছিলাম ক্যারামেলাইজড করার জন্য। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই ডিম আর চিনির মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের থেকে আর একটুখানি বেশি দুধ। নর্মাল টেম্পারেচারে রেখে আমি দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম, আর নর্মাল টেম্পারেচারে অর্থাৎ কি না ঠান্ডা দুধ, ফ্রিজের ঠান্ডা না, রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাই হচ্ছে আমাদের কিন্তু কাস্টার্ড। এর বাইরে কিন্তু কাস্টার্ড বলতে আমরা কাস্টার্ড পাউডার দিয়ে যেটা বুঝি সেটা আলাদা ধরনের হয়। আমি এখানে কাস্টার্ড পাউডার একদমই ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, প্রায় 1.5 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ যে ডিমের আষ্টে গন্ধটা কিন্তু এর মধ্যে একদমই থাকবে না, খেতে খুব অপূর্ব লাগবে। এইভাবে আমি কাস্টার্ডটাকে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নেবো, অর্থাৎ দুধ আর ডিমের চিনির মিশ্রণটাকে নাড়িয়ে নেবো যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে এর মধ্যে গুলে না যাচ্ছে। এবার আমি একটা বড় পাত্র নিয়ে, ঢাকাওয়ালা বড় পাত্র নিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। ঠিক ততটা জল দেবো যতটা বাটিটা যেন না ডুবে, ওই রকম পরিমাণে একটা জল একটু জল দিয়ে দিলাম। জলটাকে ফুটতে দিতে হবে, তার আগে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে রাখলাম, এর উপরেই আমি পুডিংয়ের বাটিটাকে সেট করতে দেব, অর্থাৎ ভাপাতে বসাবো, সোজা বাংলায় ভাপাতে বসাবো। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আর জলটাকে ফুটতে দিলাম। দেখুন, আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে, উল্টালেও পরেও কিন্তু 1 ফোঁটাও পড়বে না। এবার এই যে ক্যারামেলটা সেট হয়েছে, অর্থাৎ চিনির শিরাটা যে সেট হয়ে গেছে, তার মধ্যে যে আমি কাস্টার্ডটা বানিয়েছিলাম সেটাকে কিন্তু আমি সম্পূর্ণটা ঢেলে দেবো। একটু নাড়িয়ে ঢালবেন, কারণ নিচের দিকে যদি চিনি থাকে সেটা কিন্তু তাহলে এর সাথে মিশে যাবে। এইভাবে ঢেলে দেওয়ার পরে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে
পুরো বাটিটাকে কিন্তু ঢেকে দেব, পুরো কভার করে দেব, যাতে এর ভেতর থেকে ভাপটা না বেরোতে পারে আর ওপরে জলটা যেন এর উপরে না পড়ে। এই জন্যই অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে দেওয়া, খুব ভালো করে এটাকে টাইট করে লাগিয়ে নিতে হবে। ঠিক এইভাবে বাটিটাকে পুরো কভার করে দিতে হবে যেন একটুও কোনো দিক থেকে ফাঁক না থাকে। এইভাবে কিন্তু এটাকে লাগাতে লাগবে, যার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করাটা হচ্ছে সব থেকে বেটার। এবার জলটা আমার ফুটতে শুরু করেছে, দেখুন প্রচণ্ড ভাপ উঠছে। এবার খুব সাবধানে কিন্তু বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিতে হবে, যেন হাতের মধ্যে ছ্যাঁকা না খান, এইরকমভাবে খুব সাবধানে বসাতে হবে। আর ওপরের ঢাকনাটার মধ্যে যদি কোনো ছিদ্র থেকে থাকে, সেটা কোনো টিস্যু পেপার অথবা কোনো পেপার টেপার দিয়ে একটুখানি ঢাকা দিয়ে নিতে হবে, ছিদ্রটা বন্ধ করে দিতে, যাতে এক্সট্রা ভাপটা যেন এখান থেকে না বেরোতে পারে। এইভাবে আমি এটাকে আধা ঘন্টা ভাপাতে দেব। আধা ঘন্টা পর আবার আপনাদের সামনে আমি ফেরত আসছি। আমার এটা আধা ঘন্টা ভাপানো হয়ে গেছে। আমি এবার এটা দেখে নেব যে ঠিকঠাক মতো এটা হয়েছে কিনা, কোনো স্টিক বা ছুরি এটার মধ্যে ইনসার্ট করে দেখবেন, ক্লিয়ার এলে পরেই কিন্তু এটা রেডি হয়ে গেছে। আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। এটা হওয়ার পরে আমি 3-4 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটাকে এখন আমি খুললাম আর একটুখানি ওখানটা ছিঁড়ে নিয়ে আমি দেখেছিলাম যে এটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। খুব সুন্দর সেট হয়েছে, দেখুন, এই দেখুন, আঙ্গুল দিয়ে চাপলে পরে সেটা বাউন্স খেয়ে ওপর দিকে চলে আসবে, তখন বোঝা যাবে যে পুডিংটা কিন্তু একদম তৈরি। এবার আমি একটা ছুরির সাহায্যে এটার চারিধারটা একটু লুজ করে নেব, যাতে এটা আমি একটা প্লেটের মধ্যে উল্টোতে পারি। এইভাবে চারিধারটা আমি এটাকে লুজ করে নিলাম একটা প্লেট এর উপরে দিয়ে, বাটিটাকে উল্টো করে দিলে পরেই কিন্তু, আর একটু ওপর থেকে ট্যাপ করবেন, তাহলে কিন্তু এটা ছেড়ে চলে আসবে। দেখছেন কত সহজে এটা বেরিয়ে চলে এলো, দারুণ লাগছে না? কালারটা কি সুন্দর এসছে, এ দেখুন। এবার আমি এটাকে একটু ডেকোরেট করে নেবো, আপনারা এমনিও এটা খেতে পারেন। আমি দেখতে সৌন্দর্যের জন্য আমি কিছুটা চকলেট রাইস দিয়ে, গ্রিন কালারের চকলেট রাইস নিয়ে নিয়েছি, এই যে গ্রিন কালারের চকলেট রাইস নিয়ে আমি এটাকে একটু ডেকোরেট করে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে আমি আপনাদেরকে সেটা কেটে দেখাচ্ছি, দেখতে থাকুন। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেলাইজড পুডিং, অর্থাৎ ক্যারামেল পুডিং। আপনারা এটাকে বাড়িতে তৈরি করে সবার সাথে এনজয় করুন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানান। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। টাটা।